হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা বন্ধুরা আমি সমীরন আমার চ্যানেল স্যাব লাইফ ওয়ান জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে আমি ভিডিও করতে শুরু করতে চলেছি সো সেই টপিকটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক তো বন্ধুরা এই টপিকটা হচ্ছে যে টাটা স্কাই যে টাটা প্লেতে কনভার্ট হচ্ছে এই টাটা স্কাই টাটা প্লেতে কনভার্ট হওয়ার পর কী কী চেঞ্জেস হতে চলেছে তো টাটা স্কাই যে চেঞ্জেস এই চেঞ্জেসের জন্য যে এক্সিস্টিং টাটা স্কাইয়ের কাস্টমারগুলো আছে তো তাদের কি প্রবলেম হতে চলেছে এবং টাটা স্কাই যে নতুন প্রোডাক্ট আসবে তাতে কী চেঞ্জেস হয়ে আসবে তো বন্ধুরা যতটুকু ইনফরমেশান আমার কাছে আছে সেইগুলো নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আর এই ভিডিওটা শুরু করার আগে আমার সম্পর্কে কিছুটা কথা না বললেই নয় যেটা যে আমার চ্যানেলে যে সমস্ত আগে ভিডিওগুলো আমি আপলোড করেছি আপনাদের সামনে তো সেই ভিডিওগুলোতে আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় ট্রাভেল রিলেটেড ভিডিও তো আমি যখন আমার এই সার্ভিস কাজের জন্য যখন বিভিন্ন জায়গায় আমি গিয়ে থাকি তো সেই সমস্ত জায়গার যে বিভিন্ন প্লেস হিস্টোরিক্যাল প্লেস যেগুলো আমার মনে হয় যে এগুলো আপনাদের সামনে আনা উচিত তো সেই সমস্ত ভিডিও আমি আপনাদের সামনে আগে আপলোড করেছি তো আজকের ভিডিওটা যেটা আমি তৈরি করতে চলেছি এটা আমার বিভিন্ন কাস্টমারদের রিকোয়েস্টের জন্য ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি আমি একজন টাটা স্কাই সার্ভিস টেকনিশিয়ান তো আমার অফিস হচ্ছে কন্টাই জোনের আন্ডারে আমি আমার হোম জোন নন্দীগ্রাম এবং চন্ডিপুর এরিয়া এবং পাশাপাশি খেজুরি থানা কিছুটা অংশ আমি এরিয়া এই এরিয়াতে টোটাল সার্ভিস মেনটেন্সের কাজ করে থাকি টাটা স্কাইতে তো আজকের প্রায় ছ বছর টাটা স্কাইয়ের সঙ্গে যুক্ত তো টাটা স্কাইয়ের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন কাস্টমারের কাছে থেকে এখন যেটা ফিডব্যাক পাচ্ছি যে বলছে টাটা স্কাই আপনার এত বছর ধরে আমরা টাটা স্কাই ইউজ করে এসেছি তো টাটা স্কাই যখন টাটা প্লেতে কনভার্ট হচ্ছে তো কী কী পরিবর্তন হতে চলেছে আমাদের কিছু প্রবলেম হবে কি না বা আমরা যে এক্সিস্টিং প্রোডাক্টগুলো যেগুলো ইউজ করছি সেই প্রোডাক্টগুলো কিছু পরিবর্তন হবে কি না তো এই সমস্ত বিভিন্ন তথ্য আমার কাছে নেওয়ার জন্য অনেকেই ফোন করে তো সেই হিসাবে আমি ভাবলাম যে আমার চ্যানেলেও একটা ভিডিও আপলোড করে রাখি যেটা আপনাদের কাছে তো মূল্যবান ইনফরমেশান আপনাদের সামনে শেয়ার করি তো এই হিসাবে আমি আজকের ভিডিওটা শুরু করতে চলেছি তো বন্ধুরা এই টাটা স্কাই আর টাটা প্লে এটার যে চেঞ্জেস এটা চেঞ্জের শুধুমাত্র এই যে টাটা স্কাই আর টাটা প্লে নামের শুধুমাত্র চেঞ্জেস প্রথমে এক কথায় বলা যেতে পারে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে টাটা স্কাই এই আমাদের যে ইন্ডিয়ান টাটা স্কাই প্রোডাক্ট প্রায় আমার জানা দু হাজার চার সাল থেকে জার্নি স্টার্ট করেছিল এবং এই চার দু হাজার চার সালের পর থেকে আজ পর্যন্ত আঠেরো বছর এই টাটা স্কাই নামে পরিচিত তো হঠাৎ করে আজকে আঠেরো বছর পরে দেখা গেল যে টাটা স্কাই নামটা চেঞ্জ হয়ে টাটা প্লেতে এসে গেল তো এটা চেঞ্জেস কি করে এটা চেঞ্জেসের যা ছোটো একটা কারণ আছে যে টাটা স্কাই টাটা এবং স্কাই এই দুটোর মাঝখানে দুটো কোম্পানি আছে একটা হচ্ছে টাটা গ্রুপ যেটা হচ্ছে আমাদের রটন টাটার টাটা গ্রুপের টাটা আর হচ্ছে আপনার এই যে স্কাই যেটা আছে এই স্কাইটা হচ্ছে আপনার ফক্স গ্রুপের একটা একটা বাইরের কোম্পানি তো এরা টাই আপ করে এই টাটা স্কাইটে ছিল টাটা পার্সেন্টেজ ছিল আপনার এইটি পার্সেন্ট আর আপনার হচ্ছে যেটা হচ্ছে ফক্স গ্রুপের যে স্ক্রাই যেটা ছিল ওটা ছিল টোয়েন্টি পার্সেন্ট তো ওরা পরবর্তীকালে কী করলো নাইন পয়েন্ট এইট পার্সেন্ট প্রায় বেসিক্যালি থার্টি পার্সেন্ট হোল্ডার হয়ে যায় তো তারপরে এই যে ফক্স গ্রুপ ওনারা ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির কাছে ওনাদের কোম্পানিকে টেক ওভার করবে তো এটার জন্য কি হলো আজকে টাটা স্কাই কি বললো যেহেতু আজকের দিনে টাটা স্কাই অনেকটা আপডেট হয়েছে টাটা স্কাই ব্রডব্যাঙ্ক এসছে ওটিটি সার্ভিস তারপরে আপনার নেটফ্লিক্স হ্যাঁ তো এগুলো যেহেতু আসছে তো আপডেটেশানের জন্য আজকে টাটা স্কাই স্কাইগুলো নামটা চেঞ্জ করেছে শুধুমাত্র টাটা স্কাই কথাটা চেঞ্জ করে টাটা প্লেতে নিয়ে এসছে তো এটাই শুধুমাত্র চেঞ্জেস এই চেঞ্জেসের মধ্যে কী হয়েছে কিছু বেশ কিছু সফটওয়্যার যেগুলো টাটা স্কাই নামে চলতো সেগুলো শুধুমাত্র টাটা প্লে নামে চলতে থাকবে এবং যে সমস্ত টাটা স্কাই এক্সিস্টিং কাস্টমাররা আছে তাদের যে সমস্ত সেট আপ বক্সগুলো আছে তাতে টাটা স্কাই যে সফটওয়্যার আপগ্রেড হতো মাঝে মাঝে তো দেখতে দেখতে পাওয়া যেত যে মাঝে মাঝে টাটা স্কাই চলতে চলতে হঠাৎ করে নিউ সফটওয়্যার বিং আপডেটেড বলে সফটওয়্যার হতো বা যখন আমরা ইনস্টলার যখন ইনস্টল করতে যাই নতুন সফটওয়্যার আপগ্রেড করে থাকি তো নতুন সফটওয়্যার ভার্সান যখন আসে তখন আপলোড মানে আপলোড হয়ে যায় অটোমেটিক হয়ে যায় তো সেই হিসাবে এবার টাটা প্লেস যে সফটওয়্যারটা এটাও সমস্ত এক্সিস্টিং যে সেট আপ বক্স আছে কাস্টমারের যে সেট বক্সগুলো আছে ওটাতে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো এটাই বিশেষ কিছু চেঞ্জেস হচ্ছে না আর চেঞ্জেসের মধ্যে শুধুমাত্র এই যে টাটা স্কাই থেকে টাটা প্লে এই লোগোটাই শুধু চেঞ্জ হয়েছে এবং নতুন প্রোডাক্ট এখনও আসেনি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার স্টক থেকে আমি ভিডিওটা আজকে শুরু করেছি তো স্টকে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় টাটা স্কাই এখনও পর্যন্ত প্রোডাক্ট আছে আর বন্ধুরা যেটা বলে থাকে আমরা বেশ কিছুদিন ধরে জবে থেকে আপনাদের এই টাটা স্কাই অ্যাডভার্টাইজ চলছে যে টাটা স্কাই আবি টাটা টাটা স্কাই ইচন টাটা প্লে তো তবে থেকে বহু কাস্টমার আমাদেরকে বলে থাকে যে আপনারা তো টাটা স্কাই হবে টাটা প্লে হোক তো আপনারা এখন পুরোনো টাটা স্কাই নিয়ে আসছেন কেন তো সেটার জন্য সবাইকে এইটুকুই বলা থাকে যে এখনো পর্যন্ত টাটা প্লের কোনো প্রোডাক্ট আমাদের কাছে আসেনি এখনও দেখতে পাচ্ছেন টাটা স্কাইয়েরই আমাদের কাছে প্রোডাক্ট আছে আজকের ডেট পর্যন্ত আজকে আপনার দশই ফেব্রুয়ারি আজকের ডেট পর্যন্ত এখনো পর্যন্ত আছে নতুন প্রোডাক্ট এলে নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটা কথা হচ্ছে যে সমস্ত এক্সিস্টিং কাস্টমারদের যাদের কোনো সময় প্রবলেম হচ্ছে যে সমস্ত বক্সগুলো কোনো সময় বক্স ডিফেক্ট আসছে তখন কী করছে যে বক্স চেঞ্জেস মানে সব করতে হচ্ছে এই সবের সময় আপনার যে বক্সগুলো এখন লাগানো হচ্ছে এখনও পর্যন্ত আমার কাছে যে সব বক্স আছে এই টাটা স্কাইর সব বক্স আছে চেঞ্জেস হলে টাটা স্কাইয়ের বক্সেই চেঞ্জেস হবে তো আপনার যে আপনি টাটা প্লে এখন টাটা স্কাই নাম চেঞ্জ হয়ে টাটা কোম্পানি চেঞ্জ হয়ে গেছে এরমটা নয় টাটা গ্রুপের সেই টাটা স্কাই আপনাদের টাটা প্লে নামে আপনাদের কাছে পরিচিত আজ থেকে হবে তো এটা নিয়ে আর কোনো চেঞ্জেসের কোনো চিন্তাধারা নেই আর যে কিছু চেঞ্জেস হয়ে যাবে সেরম কোনো চেঞ্জেস নেই আর নতুন প্রোডাক্ট প্রায় দু এক দিনের মধ্যে আসবে যেটা আমার কোম্পানির সার্ভিস সেন্টার থেকে যতটুকু আমি ইনফরমেশান পেয়েছি তো নতুন প্রোডাক্ট জবে আসবে এলেই আপনাদের সামনে ফার্স্ট রিভিউ আমি করব কথা দিচ্ছি প্রথম আমার কাছে স্টকে যখন টাটা প্লে আসবে তো পুরো প্রোডাক্ট খুলে আনবক্সিং করে আপনাদের দেখানোর চেষ্টা করব আর যে পুরনো টাটা স্কাই আছে সেটা আপনাদেরও কাছেও আছে এবং আমি সেটাও দেখাবো এবং এটা এটার মধ্যে দুটোর মধ্যে কম্পেয়ার কী আছে সেটাও আপনাদের দেখাবো ঠিক আছে বন্ধুরা আর কিছু সেরম কোনো চেঞ্জেসের কিছু ইস্যু নেই আর বন্ধুরা এখন যেটা আমি বলে থাকি যে আমার চ্যানেলে আগে যে সমস্ত ভিডিওগুলো দেখেছেন বিভিন্ন জায়গায় ট্রাভেল রিলেটেড যে সমস্ত ভিডিও আমি আপলোড করেছি এর আগে তো সেগুলো আমি অনেক সময় সার্ভিসের কলেজ যে সমস্ত জায়গায় গিয়ে থাকি সেখান থেকে আমি ভিডিও শ্যুট করে আপনাদের সামনে আনার চেষ্টা করেছি তো বন্ধুরা আমার এই স্যাম লাইফ অন জার্নি মানে লাইফ অন আমার লাইফে যা কিছু আমার জার্নি লাইফে যা কিছু আসে সেটা নিয়েই আমি আমার এই ব্লগ চ্যানেলে ভিডিও আপলোড করার চেষ্টা করি তো আজ থেকে আপনারা এই টাটা স্কাই রিলেটেড বিভিন্ন ভিডিও এবং টাটা স্কাই রিলেটেড যাবতীয় যা কিছু ভিডিও তৈরি হওয়া সম্ভব সব আপনাদের সামনে আমি নিয়ে আসব এবং টাটা স্কাই সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন এবং আপনাদের টাটা স্কাই সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন ঠিক আছে বন্ধুরা টাটা স্কাই কীভাবে ইউজ করবেন টাটা স্কাই রিমোট থেকে শুরু করে টাটা স্কাই এ টু জেড যা কিছুই থাকবে টাটা স্কাই থেকে শুরু করে আদারওয়াইজ যে সমস্ত ব্র্যান্ড আছে তাদের সঙ্গে টাটা স্কাই কম্প্যারিজন সব কিছুই আমি আপনাদের দেখাবো আপনাদের যদি কোনো বিষয় নিয়ে প্রয়োজন থাকে তো ভিডিও করতে বললে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো আর আমি যেহেতু প্রায় ছ বছর ধরে টাটা স্কাইয়ের সঙ্গে যুক্ত এবং টাটা স্কাই সার্ভিস টেকনিশিয়ান হিসাবে আজকে ডেট পর্যন্ত আছি তো টাটা স্কাই সংক্রান্ত যতটুকু আমার নলেজ আছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা এই আমার টাটা স্কাইয়ের সঙ্গে জার্নি লাইফ এবং স্যাম লাইফ অন জার্নি এই চ্যানেলটিকে আজকের দিনে আমার কয়েকটা বেশ কয়েকটা সাবস্ক্রাইবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে আমি দেখেছি তো বন্ধুরা আমি আশা করব আমার এই চ্যানেলটাকে ইউটিউবের মতো একটা বড প্ল্যাটফর্মে কাজ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি চেষ্টা করব আপনাদের সামনে আমার যতটুকু নলেজ আছে এবং আমার এই জার্নি লাইফে যা কিছু হয় সব কিছুর মাধ্যমে আপনাদের এই টাটা স্কাই থেকে শুরু করে আমার জার্নি লাইফে বিভিন্ন ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এবং নতুন নতুন পার ডে চেষ্টা করব একটা করে নতুন ভিডিও আনার জন্য তো বন্ধুরা আমাকে ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে কাজ করার জন্য সুযোগ করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মাধ্যমে আমি এর পরে যে ভিডিওগুলো আনবো তার মধ্যে ফার্স্ট ভিডিও আমি আনবো যে আপনার এই টাটা প্লে প্রোডাক্ট নতুন আসার সঙ্গে সঙ্গেই ফার্স্ট ভিডিও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ